প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র সবার আমি ছাত্র কবিতাটি নিয়ে আলোচনা করব। সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু। কবি সুনির্মল বসু জন্মগ্রহণ করেন 1902 সালে। সুনির্মল বসুর জন্মস্থান বিহার। কবির পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুর। তিনি মৃত্যুবরণ করেন 1957 সালে। কবিতাটির মূল বক্তব্য হচ্ছে জন্ম থেকেই মানুষ নানাভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। নৈতিক ও মানবিক শিক্ষার প্রাথমিক পাঠ আমরা আপন পরিবেশ ও প্রকৃতি থেকেই লাভ করি। অসীম আকাশ আমাদের উদারতার শিক্ষা দেয়। বাতাস নিরন্তর বয়ে চলার মধ্য দিয়ে কর্মপ্রেরণা যোগায়। পাহাড়ের বিশালতা আমাদের মহত্ত্ব অর্জনের উদ্দীপনা যোগায়। সূর্য আমাদের আপন শক্তিতে বলীয়ান হতে শিক্ষা দেয়। ত্যাগের মন্ত্র উজ্জীবিত করে। চাঁদের মন ভোলানো মধুর হাসি দেখে আমরা মধুর ব্যবহারের শিক্ষা পাই। সাগর তার বিশাল বুকে মানিক রতন ধরে রেখে সকলের অন্তরকে সমৃদ্ধ করার শিক্ষা দেয়। তার কাছ থেকে আমরা আমাদের হৃদয়কে ভালোবাসা ও করুণায় ভরিয়ে তোলার প্রেরণা পাই। নদীর বয়ে চলা জীবনে গতিশীলতার শিক্ষা দেয়। সবুজ বন শেখায় মনকে সজীব রাখতে। মাটি শেখায় সহনশীল হতে। পাথরের কাছ থেকে শিক্ষা লাভ করি ধীরচিত্ত হওয়ার। এভাবে আমরা আমাদের চারপাশের সকল বস্তু ও ব্যক্তির কাছ থেকে শিক্ষা লাভ করি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কবিকে উদার হওয়ার শিক্ষা দে আকাশ। কর্মী হওয়ার শিক্ষা দে বায়ু। মন হওয়ার শিক্ষা দে পাহাড়। মধুর কথা বলতে শেখায় চাঁদ। আপন বেগে চলতে শেখায় নদী। আপন তেজে জ্বলতে শেখায় সূর্য। কর্মী হওয়ার মন্ত্র পাওয়া যায় বায়ুর কাছে। সহিষ্ণুতার শিক্ষা পাওয়া যায় মাটির কাছে। সূর্য আত্মত্যাগের বড় উৎস হিসেবে বিবেচিত, কারণ সে নিজের আলোয় অন্যকে আলোকিত করে। কবি নিজেকে সবার ছাত্র বলেছেন বিশ্বজুড়ে পাঠশালা খুঁজে পান বলে। মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল বেঁচে থাকার জন্য। মানবিক ও নৈতিক শিক্ষা লাভে প্রকৃতি সবচেয়ে বড় সহায়ক শক্তি। সাগর তার বুকে বিশাল রত্নভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যায়। নিজের কাজে ধীর থাকায় শিক্ষা পাওয়া যায় পাথরের কাছে। মন্ত্রণা শব্দের অর্থ যুক্তি বা পরামর্শ। শ্যাম বনানী বলতে বোঝায় সবুজ বন। মৌন শব্দের অর্থ নীরব। কবির পাঠশালার অবস্থান গোটা বিশ্ব জুড়েই। অনবরত শিখে চলেছেন কৌতূহলে। কবি সরস্বতী বিখ্যাত দিল শ্যাম বনানী। কিছু গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিশ্বজোড়া পাঠশালা মোড়। গোটা বিশ্ব থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। প্রকৃতির প্রতিটি অনুষঙ্গ থেকেই মানুষ কিছু না কিছু শিখতে পারে। এ কারণে কবি গোটা বিশ্বকেই তার বিদ্যালয় বলে অভিহিত করেছেন। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়। এ কথাটি বলতে পৃথিবীকে কবি একটি খাতা হিসেবে বর্ণনা করেছেন। বিশ্ব প্রকৃতির প্রতিটি অনুষঙ্গ তার কাছে এক একটি জ্ঞান সমৃদ্ধ খাতা হিসেবে বিবেচিত হয়েছে। এখান থেকে মানুষ প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করতে পারে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর।
পৃথিবীর তিন ভাগ সাগর পরিবেষ্টিত এবং মাত্র এক ভাগ স্থল। সাগরের তলদেশে রয়েছে বিপুল সম্পদ। পৃথিবীর স্থলভাগের চেয়ে জলভাগই বেশি সম্পদ রয়েছে। সাগরের তলদেশের এই বিপুল সম্পদকে কবি রত্নাকর অর্থাৎ রত্নের ভাণ্ডার বলেছেন। কবির মতে, সাগরের কাছ থেকে মানুষ নিজের অন্তরকে মানবিক গুণাবলী দ্বারা সমৃদ্ধ করার শিক্ষা গ্রহণ করতে পারে। সাগর যেমন তার বুকে রত্নভাণ্ডার সংরক্ষণ করে মানব কল্যাণ করে যায়, তেমনি মানুষ মহৎ গুণে গুণান্বিত হয়ে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়টি, এই কবিতাটি ভালো করে পড়বে। সবাইকে ধন্যবাদ।